জীবনে যত কষ্ট আসুক, যত তুফান আসুক, সাইক্লোন, প্রেমিকা চলে গেছে, ফ্যামিলি সমস্যা, আত্মহত্যা করব না। বলো এখানে যারা আছো, তোমার যদি কোনোদিন মনে হয় যে আমার জীবনটা শেষ, আমি আর রাখতে চাই না, সেদিন আত্মহত্যা করার আগে আমাকে ফোন দিবা যে ভাইয়া শেষবার আপনার সাথে কথা বলে এক কাপ চা খেয়ে আত্মহত্যা করতে চাই, কেকে দিবা। আচ্ছা ঠিক আছে, আত্মহত্যা করার জন্য যদি কারো মাইন্ডসেট আসে, এক ঘন্টা দৌড়াবা তারপর আত্মহত্যা করবা, কয় ঘন্টা? এক ঘন্টা দৌড়াতে পারলে আত্মহত্যার ভূত মাথা থেকে চলে যাবে। ওকে, এটা আমি বলি না, এটা একটা ডাক্তার বলেছে। তো প্লিজ, জীবন আগে, এত বেশি ফ্রাস্ট্রেশনের দরকার নাই, এত বেশি সাকসেস। একটা সরকারি চাকরি পাইলে কি হয়, আটটা সরকারি চাকরি পেয়ে গত 29 মে সুইসাইড করছে, আটটা, কয়টা চাকরি? তা আমরা যারা মনে করি যে সরকারি চাকরি পাইলে আমি সফল, সাকসেস, সফলতা কিন্তু সব জায়গায় না, আসলে চাকরিতে না, কিন্তু বুঝতে পেরেছি সফলতার সংজ্ঞাটা নিজের জন্য চেঞ্জ করে ফেলতে হবে। ওকে, পারবো ইনশাআল্লাহ। ওকে, সো আমরা কলোনাইজ সেন্টার্স যদি 67 ইয়ার্স শুরু করে যদি পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট চেইন ফ্র্যাঞ্চাইজি করতে পারে, তাহলে আমরা কেন একটা চাকরি পাবো না, আমরা কেন একজন ভালো উদ্যোক্তা হতে পারবো না? পারবো ইনশাআল্লাহ, স্বপ্ন দেখতে হবে। এন্ড দেন